श्री लक्ष्मी पूजा सबाई के। हेलो एवरीबॉडी, सबाई के जानाई लक्ष्मी पूजोर शुभेच्छा। तो आपनादेर साथे आज के शेयर करछि आमार मा प्रति बछर निजे हाथे जे नियम विधि मेने पुजो करे सेटी। तो एखाने देखतेई पाच्छेन मा माने प्रतिमा सज्जा शुरू करेछे। तो प्रथमे एकटी मूर्ति के सजानो होयेछे, बसानो होयेछे एकटी आसनेर ओपर, एबं तारपरे तार पाशे देया हलो धानेर गुच्छ। जेहेतु लक्ष्मी प्रतिमार माने एकटी लक्ष्मी प्रतिमार एक अंश धानी पुज हिसाब से धरा है, लक्ष्मी मा धान के माँ लक्ष्मी रूपे पुजो करा है। तो माँ जखनी पुजो करें धान गुच्छ एक दें और तरह संगे दिए एक बेस सुंदर देखते चाँदमला। चाँदमला तो पुजो ही अंग। এখানে চলছে পূজোর প্রস্তুতি। তো মা এখানে তাল ফোপড় ছাড়াচ্ছে। তো আমরা সবাই জানি যে তাল ফোপড় বা তাল ফোপড়া হচ্ছে পূজোর একটি বিশেষ অঙ্গ, বিশেষত কোজাগরী লক্ষ্মী পূজোর একটি বিশেষ অঙ্গ। তো মা পূজাবিধি মেনে এখানে জোগাড় করছে পূজোর। তো এখানে আমরা দেখতে পাচ্ছি খই, মুড়কি, নাড়ু, ফল এবং তাল ফোপড়, এগুলো দিয়ে নিয়ম মেনে মা পুজো করছে। তো অন্য বছর মা
লুচি ভোগ দেয়, লুচি মানে মায়ের যে ভোগ হয়, তো এবছরে মা দিতে পারেনি লুচির ভোগটা, তো সেই জন্য এমনি অন্যান্য যে যাবতীয় যা কিছু উপকরণ লাগে সেইগুলো দিয়ে মানে মা পুজো করছে। বাবা দিচ্ছে ধুনো, তো লক্ষ্মী পুজোর ধূপ ধুনো একটি বিশেষ অঙ্গ, তো সেই হিসাবে বাবা এখানে ধুনো দিচ্ছে এবং বেশ একটা বেশ পুজোর সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। সুগন্ধি ধুনো মালা ধূপের গন্ধে একটা বেশ সুন্দর আবহাওয়া তৈরি হয়েছে পুজোর, তো বেশ মনোরম পরিবেশ একটা। এবং এখানে মা মানে পুরো পুজো উপকরণ সেরে ফেলেছে, এবারে বসবে ব্রত কথা পড়ে এবং বই দেখে সমস্ত পূজা বিধি মেনে পুজো করবে। আমার নাম অর্থেনি পাহাড়ি ভিতিওলা, নামে ডাকে কটিলে শঙ্কর। কখনো কখনো আমি চতুর্ভুজা হই, কখনো কখনো আমি ষড়ভুজা হই,
অষ্টাদশ ভাগদরি অষ্টাদশ ও যাওয়া পাঁচখানে রূপে আমি অখিলে তো যাওয়া মুক্তি দান করি, আমি হই মুক্তিদাত্রী, দৃষ্টি দান করি হরিকণ্ঠ নামে আমি সুস্বর পিতাদি, বিনা পাণ্ডী নাম ওই বিনার সদনে বিনার সদনে বংশী নাম যথাযথ বংশী নিঃস্বরী, শ্রী অপরাজিতা নাম কুসুম মাঝারি, গন্ধবেশ্বরী আমি ঈশ্বরী নাম গন্ধ। তো বন্ধুরা, এই ছিল এবছরের লক্ষ্মী পুজোর ব্লগ 2021-এর, এবং কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরের দিন দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে।